পিয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাতের মাড় কিভাবে ত্বকে লাগালে ত্বকের সমস্ত বয়স্ক ছাপ, কোঁচকানো ভাব যেটা কপালে আমাদের কুচকে যায় বা চোখের নিচে রিঙ্কলস পড়ে যায়, তো এই প্রবলেমগুলো দূরে থাকবে, চেহারা কিন্তু টান টান ইয়াং কোরিয়ানদের মতো তোমরা ত্বক পাবে। খুবই সিম্পল উপাদান ঘরোয়া মতে দেখাবো এবং খুব কম উপাদান দিয়েই তোমরা কিন্তু ত্বককে অ্যান্টি এজিং আটকাতে পারবে, চেহারাকে ফর্সা ঝকঝকে করে ফেলতে পারবে। তো দেখো আমি এখানে ভাতের ফ্যান ভাত করে নিচ্ছি, তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। নর্মাল তোমরা যখন ভাত করবে সেই ভাতের ফ্যানটা কিন্তু নিয়ে নিতে হবে, ঠান্ডা ফ্যানটা। তো আমি এখানে ভাতের ফ্যান নিয়ে নিচ্ছি। আরও যখন এই ফ্যানটা মানে তোমরা রাখবে তখন দেখবে আরও গাঢ় হয়ে গেছে, ওভারনাইট রাখলে সেটা দেখবে আরও গাঢ় হয়ে গেছে বা দু তিন ঘন্টা রাখলে গাঢ় হয়ে যাবে। এটা আমি তৎক্ষণাতেই নিয়ে নিয়েছি, তার জন্য এরকম পাতলা আছে। ভাতের ফ্যান কিন্তু আমাদের ত্বককে ইয়াং বানাবে, টান টান রাখবে। এই রেমেডিটা বলতে পারো কোরিয়ানরা ইউজ করে খুব বেশি, তাই জন্য ওদের ত্বক কাচের মতো একটা গ্লাস স্কিন পায়। তো ভাতের মাড় যেমন চুলের পক্ষেও ভালো, চুলকে সিল্কি করে, তেমন ত্বকেও কিন্তু টান টান মসৃণ রাখে। এর মধ্যে আমি মধু দিয়ে দেবো হাফ চামচ মতো। মধু আমরা সবাই জানি আমাদের যে মুখের পোর্সগুলো, লোমকূপের গোড়াগুলো, সেগুলো কিন্তু ফর্সা করে এবং তার মধ্যে থেকে ময়লাগুলো টেনে বের করে দেয়, স্কিনকে একটা কাচের মতো গ্লাস স্কিন দেয় কিন্তু আমাদের মধু। তো তাই আমি এর মধ্যে হাফ চামচ মধু দিয়ে ভালো করে কিন্তু এই ভাতের মাড়ের সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো এটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। এখানে বেসন দিয়ে দিচ্ছি, তো তোমরা বেসনের বদলে মুলতানি মাটি ইউজ করতে পারো। তো বেসন দিয়ে দেবো দু চামচ মতো। বেসন আমাদের ত্বককে যেমন গোড়া থেকে ময়লা পরিষ্কার করে তেমন কিন্তু আমাদের চেহারাকে ফর্সা সুন্দর কোমল বানায়। তো বেসন কিন্তু আমাদের পুরনো যুগ থেকে আমাদের স্কিন কেয়ার, ত্বককে ফর্সা করার জন্য, ত্বককে ইয়াং রাখার জন্য খুবই একটা প্রচলিত কিন্তু মানে ত্বকের যত্নের একটা স্কিন কেয়ার বলতে পারো রেমেডি। তো আমি এখানে বেসন দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। মিক্স আমার হয়ে গেছে, দেখো সিম্পল উপাদান। এই দুটো উপাদান দিয়ে তোমরা ইউজ করো ভাতের ফ্যান, তো নিজেরাই তফাত দেখতে পারবে ত্বক কীভাবে তোমাদের কোঁচকানো ভাবটা আস্তে আস্তে টান টান হয়ে উঠবে, স্কিনে বয়স্ক ছাপ চলে যাবে, মানে যত তোমাদের বয়স হোক না কেন তার থেকে অনেকটা কম বয়স দেখাবে ত্বকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আরও ভিডিও আছে সেগুলো দেখো। ধন্যবাদ।